فقد قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال عليه الصلاة والسلام صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, রমজানের রোজার পর শ্রেষ্ঠতম রোজা আল্লাহ তাআলার মুহররম মাসের রোজা। রমজান মাসের রোজার পর শ্রেষ্ঠ রোজা আল্লাহ তাআলা যে রোজা দান করছেন এটি হচ্ছে মুহররম মাসের রোজা। রমজান মাসের পর শ্রেষ্ঠ রোজা আল্লাহ তাআলার মুহররম মাসের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করিয়াছেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি মুহররম মাসের রোজা ও আর মুহররম মাসের আমি আশা রাখি 10ই মুহররমের রোজা ও আর পূর্ববর্তী বৎসরের গুনাহের কাফারা হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি 10ই মুহররমের রোজা উহা পূর্ববর্তী বৎসরের গুনাহের কাফফারা হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা আশুরার দিবসে রোজা রাখিও এবং উহাতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করিও। তাহারা মাত্র একদিন রোজা রাখে, তাই তোমরা উহার পূর্বের দিন এবং অথবা পরের দিন রোজা রাখিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আশুরার দিবসে পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় করবে, আল্লাহ তাআলা পূর্ণ বৎসর তাহাকে সচ্ছলতা দান করিবেন। এই আশুরার তাৎপর্য ফজিলত অনেক বেশি, তাই এই আশুরার 10ই মুহররম আমরা এবাদতবন্দি করব, রোজা রাখব, পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় করব, ভালো খাবারের ব্যবস্থা করব। একজন মুমিন ব্যক্তিকে এই আশুরার 10 তারিখ যে মুহররম মাসের রোজা রাখবে, কোনো মুমিন ব্যক্তিকে যদি কেউ ইফতার করায়, সে যেন সারা উম্মতি মুহাম্মদীকে ইফতার করাইল। এই দিন বিভিন্ন ধরনের নিষিদ্ধ কাজ দ্বারা সমাজ পরিপূর্ণ, যেরকম উৎসব মেলার দিন হিসাবে পালন করা অথবা ওই দিন শুভেচ্ছা পালনার্থে শোকগাথা পাঠ করা, কান্নাকাটি করা, আহলে বায়াতের বিপদের কথা স্মরণ করিয়া দুঃখ প্রকাশ করা, তাজিয়া নিশান বাহির করা, উহার আনুষাঙ্গিক যাবতীয় কৃতাক ক্রিয়াকৌতূহল শিরক ও গুনাহের কাজ বা বিদআত। এই আশুরার তাৎপর্য অনেক বেশি, আমরা জানি যুগে যুগে অনেক নবী রাসূলগণ, অনেক নবী রাসূলের স্মৃতি বিজড়িত এই আশুরার তারিখ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন এই তারিখে এবং ওনার রূহ ফুৎকার করে দেন এই তারিখে। হযরত
আইয়ুব আলাইসাল্লাম দীর্ঘ 18 বছর রোগান্তর থাকার পর আল্লাহ তাআলা ওনাকে এই দিন রোগ থেকে মুক্তি দান করেন। তিনি দীর্ঘ দিন রোগান্তর থাকার পর, অসুস্থ থাকার পর আল্লাহ তাআলা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এই 10ই মুহরম তারিখে। হযরত মুসা আলাইহিসসালামের দুশমন ফিরাউন তার দলবল মুসা আলাইহিসসালামের পিছনে দাওয়া করিয়েছিলেন এবং মুসা আলাইহিসসালাম তার দলবল নীল নদ পার হয়ে ওই পারে চলে গিয়েছিল আর মুসা আলাইহিসসালামের কম ফেরাউনের অত্যাচার থেকে রেহাই পেয়েছিল এবং ফেরাউনের সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই নীল নদে চুবিয়ে মেরেছিলেন। এভাবে যুগে যুগে অনেক ঘটনা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে ইজিদ সৈন্য কর্তৃক নির্মমভাবে শাহাদত বরণ করেন। এছাড়াও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই 18 তারিখে নমরুদের অগ্নিকাণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন। হযরত ঈসা আলাইহিসসালাম এই দিনেই দুনিয়াতে আগমন করেছিলেন। এরকমভাবে অনেক নবীদের স্মৃতি বিজড়িত এই মুহররম মাস, এই মুহররম মাসের তাৎপর্য সেজন্যে অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের এই মুহররম মাসে আবাদবন্দি করার মুহররমের 10 তারিখ এর আগে এবং পরে 2টি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।